ইব্রাহিম আলাইহি সালাম এর স্ত্রী হাজেরা ও তার প্রথম পুত্র নয়নের মণি ইসমাইল তাকে যে নির্বাসনে দিয়েছিলেন সে ঘটনা আমরা এই ঘটনার সারসংক্ষেপ শুনতে চাইব আমাদের শেখ আহমদুল্লাহ কাস্তুর। ধন্যবাদ আপনাকে। ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن تبعهم بعد اما بعد ابراهيم عليه الصلاه والسلام এর সন্তান اسماعিল এবং তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের উভয়ের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, বিরাট একটি অংশ গেছে আল্লাহ তাআলার পরীক্ষা। এবং এই পরীক্ষা শুধু তাদের ছিল এটা বললে ভুল হবে, বরং এই পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতিও ছিল। এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার প্রিয় পাত্র এবং সমস্ত নবী রাসূলগণকে যুগে যুগে এমন এমন পরীক্ষা দিয়েছেন, এমন এমন নির্দেশ দিয়েছেন যে নির্দেশ পালন করা দুনিয়ার কোনো লজিকে, দুনিয়ার কোনো যুক্তিতে স্বাভাবিকভাবে কঠিন হয়ে যায়। কিন্তু তারপরেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে সবসময় অগ্রাধিকার দিয়ে সেটা পালন করেছেন এবং পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। তেমনি একটি পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের ভিতরে 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এবং সূরা আল বাকারায়, সূরা আল বাকারাতেও তার কিছু অংশ আলোচিত হয়েছে, বাকারার 126 নম্বর আয়াত। তো সূরা ইব্রাহিমের এই 37 নম্বর আয়াতে যে ঘটনাটিকে ইঙ্গিত করেছেন সেটি আমরা পাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের একটি দোয়া থেকে। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নি আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারআইন ইনদা বাইতিকাল মুহাররম, রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইশকুরুন। এই আয়াতের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলছেন, রব্বানা হে আমার রব, আমি আমার পরিবারের কিছু লোককে রেখে আসলাম, মিন যুররিয়্যাতি পরিবারের কিছু লোককে রেখে আসলাম, বিওয়াদিন এমন একটি উপত্যকায়, এমন একটি পাহাড়ি এলাকায়, গায়রি যি যারআইন যেখানে কোনো শস্য ফসল কিছুই নেই, এখানে তার অসহায়ত্ব প্রকাশ করে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালনের দিকে ইঙ্গিত দিলেন। নির্দেশটা কি ছিল এবং কেন তিনি রেখে আসলেন তার বিস্তারিত বিবরণ এর ব্যাখ্যা প্রসঙ্গে সহিহ বুখারীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনার বিবরণ দিয়েছেন এভাবে যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজরা এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন মক্কার উপত্যকায় নিয়ে আসলেন বহুদূর থেকে, তখন রেখে যখন চলে যাচ্ছিলেন তাদের সঙ্গে শুধুমাত্র একটা পাত্রে কিছু পানি মশকে এবং কিছু খেজুর, এই দুই ধরনের খাদ্য এবং পানীয় দিয়ে তিনি চলে যাচ্ছিলেন। এখানে বলা বাহুল্য যে কোনো মানুষ ওই এলাকায় বসবাস করতো না, সম্পূর্ণ বিরান জঙ্গল ছিল। এরকম একটি জায়গায় তিনি যখন তাদেরকে নামিয়ে চলে যাচ্ছিলেন, হাজেরা পিছন থেকে আহ্বান করলেন, আপনি আমাদেরকে এখানে রেখে কেন চলে যাচ্ছেন? কয়েকবার জিজ্ঞাসা করলেন, এরপর জিজ্ঞাসা করলেন, এটা কি আপনার রবের নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালাম সায় দিলেন, উত্তর করলেন যে হ্যাঁ। তখন সঙ্গে সঙ্গে হাজেরা আলাইহিস সালাম বললেন, ইজান লা ইউদাইউনা, তাহলে আল্লাহ আমাদেরকে হালাক করবেন না, ধ্বংস করবেন না, অতএব আমি নিশ্চিন্ত, আপনার রবের যদি নির্দেশ হয়ে থাকে তাহলে আর কোনো কথা নেই, আপনি চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে চলে আসলেন। হাজেরা আলাইহিস সালাম এই জনমানব শূন্য ভূমিতে একা একা শিশু সন্তানকে নিয়ে, দুগ্ধপুষ্ট সন্তানকে নিয়ে রইলেন। যে পানি এবং খেজুর ছিল এটা খেলেন এবং এটা খাওয়ার ফলে সন্তান দুধও পাচ্ছিল, কিন্তু খাবার যখন শেষ হয়ে গেছে, ক্ষুধা যখন বেড়ে গেছে, তার শরীরে দুধ যখন শুকিয়ে গেছে, শিশুর কান্না শুরু হয়ে গেল। শিশু খাবারের জন্য, পানির জন্য, তার খাদ্য গ্রহণের জন্য কাঁপতে থাকলো। এদিকে হাজেরা আলাইহিস সালাম উপায়ান্তর খুঁজতে লাগলেন যে কিভাবে নিজে খাদ্য গ্রহণ করে কিভাবে শিশুর দুধ সরবরাহের ব্যবস্থা করি। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া রিজিকের তালাশে চতুর্দিকে ছুটোছুটি করলেন যে কোথাও কোনো রিজিকের অন্তত সন্ধান পাওয়া যায় কিনা, ন্যূনতম পানির সন্ধান পাওয়া যায় কিনা, যে সন্তানের পানির পিপাসাটা মেটানো যায়। হাদিসে আসছে, সহিহ বুখারীর হাদিসে, যে তিনি প্রথমে সাফা পাহাড়ের দিকে চলে গেলেন, যে পাহাড়ে উঠে তিনি খুঁজতে লাগলেন উঁচু জায়গায় উঠে চতুর্পাশে কোনো কিছু দেখা যায় কিনা, তিনি কিছুই দেখতে পেলেন না। এরপর সেখান থেকে তিনি দৌড়াতে লাগলেন মারওয়া পাহাড়ের দিকে, লক্ষ্য করছিলেন যে কোথাও কোনো পানির সন্ধান তিনি পান কিনা। মারওয়া পাহাড়ে গেলেন সাফা থেকে, কিছু পেলেন না, আবার ফিরে আসলেন, কিছু পেলেন না, এভাবে সাতবার তিনি গেলেন আসলেন, কিন্তু কোনো খাবার বা পানির কোনো সন্ধান পেলেন না। এক পর্যায়ে তিনি যখন সপ্তমবারে ফিরে চলে আসলেন, হঠাৎ করে শব্দ শুনতে পেলেন তিনি। শব্দ শোনার পরে তিনি বললেন, মাহ, চুপ করে যাও, কেমন যেন নিজেকে নিজে তিনি থামালেন, মাহ বলে, চুপ করে বলে। এরপরে তিনি লক্ষ্য করলেন যে শব্দটি আবারও হচ্ছে, তখন তিনি এগিয়ে গেলেন সাফা পাহাড় থেকে, এগিয়ে গিয়ে মারওয়া পাহাড়ের আগে আগে একটা জায়গায় গিয়ে দেখতে পেলেন যে কিছু পানি সেখান থেকে আল্লাহ তাআলার কুদরতে বের হচ্ছে। এই পানি যখন বের হচ্ছে এটা দেখলেন তিনি, তখন তিনি শান্ত হয়ে গেলেন যে অন্তত পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন, এবং সেখানে যখন পানি বের হতে লাগলো তিনি ওটাকে থামিয়ে দিলেন। হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন,
যদি হাজেরা ওটাকে না থামিয়ে দিতেন চলমান একটা নদী বা নহরের মতো হয়ে যেত। যাই হোক, পরে এটা কুফ হিসাবে এখনো পর্যন্ত স্থির রয়েছে থামিয়ে দেওয়ার কারণে। তো হাজেরা আলাইহিস সালাম যখন পানির সন্ধান পেয়ে গেলেন, এখন বাকি রইল যে কিছু মানব যদি সাথে থাকে, সমাজ তৈরি হয়, তাহলে বসবাস করা সহজ হবে। আল্লাহ সুবহানাহু তাআলা সেটারও ব্যবস্থা করলেন যে একটি গোত্রের কিছু লোক, পাখিরাউড়ি দেখে তারা নিশ্চিত হলেন যে নিশ্চয়ই এখানে পানির আছে। তারা ওই পাখিকে অনুসরণ করে চলে আসলেন, এসে হাজেরা আসলামকে দেখলেন, দেখে তাকে রীতিমতো অফার করে বসলেন বা অনুমতি নিলেন যে আপনি তো এখানে বসবাস করছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার পাশে আমরাও বসবাস করতে পারি। তিনিও চাচ্ছিলেন যে কোনো মানুষের সাথে হাদিসে আসছে যে তিনি মানুষের সাথে ইব্রাহিম তাদের দিকে ফিরে যায়। আল্লাহ তাআলা তারই বাস্তবায়ন করলেন, সঙ্গে সঙ্গে তিনি বললেন যে ঠিক আছে, তবে পানিতে হিসা চলবে না, পানিতে আপনার ভাগ বসবে, পানিটা আমারই থাকবে। যাই হোক, পরবর্তীতে তারা সেখানে আসলেন এবং বসবাস করলেন, আর তাদের সঙ্গে একটা হৃদ্যতা গড়ে উঠলো। তাদেরই পরিবারের এক মেয়ের সাথে হযরত ইসমাইল ইসলামের পরবর্তীতে বিয়ে হলো এবং বিয়ে হওয়ার পরে মোটামুটি এই ঘটনার এখানে সমাপ্তি। এরপরে আবার ধন্যবাদ আপনাকে চমৎকার ঘটনা উত্থাপনের জন্য।